অভয়া খুনের তদন্তে নতুন নতুন তথ্য, কখনো উঠে আসছে সিসিটিভি ফুটেজের কথা, কখনো আবার আরজিকর হাসপাতালে ঘটনার রাতে একাধিক পার্টির তথ্য। তবে এবার তদন্তকারীদের নজর অভয়ার গালে কামড়ের দাগ। অভয়ার গালে কামড়ের দাগ কার তা জানতেই সঞ্জয় রায়ের দাঁতের ফরেন্সিক পরীক্ষা করতে চায় কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা। দেখো, একটার পর একটা ঘটনা, কখনো সামনে আসছে ঘটনার রাতে একাধিক ব্যক্তির উপস্থিতির কথা, আবার কখনো অভয়ার শরীরে একাধিক দাগের তথ্য, যার হদিশ পেতে রীতিমতো হিমশিম খেতে হচ্ছে তদন্তকারীদের। শুধু তাই নয়, অভয়ার দেহে ক্ষতচিহ্ন নিয়ে আজও ধন্দ কাটেনি সিবিআই আধিকারিকদের। কোথাও নখের খোঁচা তো কোথাও আবার আঁচড়। তদন্ত করতে নেমে এগুলোই এখন ভাবিয়ে তুলছে তদন্তকারীদের। তদন্তে নেমে রীতিমতো বেগ পেতে হচ্ছে সিবিআইকে। তার প্রধান কারণ অভয়ার দেহকে তড়িঘড়ি দাহ করে দেওয়া। 9ই আগস্টের ঘটনার পর রাতেই শতাধিক পুলিশের উপস্থিতিতে দাহ করে দেওয়া হয় অভয়ার দেহ। কিসের এত তাড়াহুড়ো ছিল তার সদুত্তর দিতে পারেনি কলকাতা পুলিশ। তাহলে কি পুলিশ বুঝে গিয়েছিল যে অভয়া মামলা হস্তান্তর করা হতে পারে সিবিআইকে? মা বাবারা চেয়েছিল যে দেহটাকে প্রিজার্ভ করেও রাখা যেতে পারে, এটা ওনাদের বক্তব্য, এবং ওনাদের এই ইচ্ছা থাকা সত্ত্বেও পুলিশ এবং লোকাল কাউন্সিলর প্রেশার দিয়ে বডিটাকে তড়িঘড়ি করে পুড়িয়ে দেয়। একটা কোনো পাপ থাকলে সেটা লুকোনোর চেষ্টা হবেই। এবার সেই পাপ লুকোনোর জন্য কি করেছে এবং সেই পাপের ভাগিদার কারা কারা, সেটা দেখতে হবে, সেটা সময় বলবে। যেহেতু দেহের দ্বিতীয় ময়নাতদন্ত করা সম্ভব হয়নি, তাই তদন্তের সমস্যা তৈরি হচ্ছে বলে মনে করা হচ্ছে। এখন একমাত্র উপায় হলো দেহের ছবি আগেই সিবিআইকে হস্তান্তর করেছে কলকাতা পুলিশ। পুলিশ সেভাবে না জানলেও যেভাবে হোক তদন্ত, সিবিআই না হলেও যে ধরনের জনরোষ তৈরি হচ্ছে, যে ধরনের আন্দোলন হচ্ছে, সেখানে পুলিশ সিবিআইয়ের কাছে যাক আর না যাক, তার থেকে এটুকুন জানে যে ডেফিনেটলি যাকে সামনে খাড়া করা হয়েছে শুধু সেই কাল্পিট নয়, হয়তো সে আদৌ কাল্পিট নয়, এরকমও বেরোতে পারে। হয়তো একজনকে তার তড়িঘড়ি তাই জন্যে সব জায়গা থেকে চাড়া হচ্ছিলো, তাকে এক্ষুনি ফাঁসি দিয়ে দেওয়া, এক্ষুনি মেরে দেওয়া হোক, তাহলে তো আর কথা এগোতো না। এখন হাতে পাওয়া তথ্যের উপর ভর করেই তদন্ত এগিয়ে নিয়ে যেতে হচ্ছে সিবিআইকে। দফায় দফায় জেরা চলছে ধৃত সঞ্জয় রায়কে। অন্যদিকে দুর্নীতির অভিযোগে আরজিকরের প্রাক্তন অধ্যক্ষকেও গ্রেপ্তার করেছে সিবিআই। এখন মূলত চলছে সূত্রকে মেলানোর কাজ, দুর্নীতির সঙ্গে কি যোগ রয়েছে অভয়াকাণ্ডের। এদিকে সঞ্জয় রায়ের হাত এবং নখের নমুনা সংগ্রহ করেছে সিবিআই, এবার হতে পারে দাঁতের ফরেন্সিক পরীক্ষাও। রিপাবলিক বাংলা। এ যেন স্নায়ুর লড়াই, নবান্নে হলো না বৈঠক, নবান্ন থেকে ফিরে এলেন জুনিয়র চিকিৎসক, স্বাস্থ্য ভবনের সামনে ধর্ণা মঞ্চে ফিরলেন চিকিৎসকরা, মূলত লাইভ স্ট্রিমিং নিয়েই দড়ি টানা। আর এই লাইভ স্ট্রিমিং এর সরকার রাজি না হওয়াতে আলোচনা না করে ফিরতে হয় চিকিৎসক। এখন কি পরিস্থিতি ধর্ণা মঞ্চের, এখন কি পরিস্থিতি সরাসরি জানার চেষ্টা করবো। আমাদের সঙ্গে রয়েছেন আমাদের প্রতিনিধি ভাস্কর। ভাস্কর, এই মুহূর্তে কি ছবি উঠে আসছে ভাস্কর? একদমই সন্তোষ, দেখো লাগাতার আন্দোলন চলবে এবং নবান্নে বৈঠক করতে গিয়েছিলেন চিকিৎসকেরা, যদিও লাইভ স্ট্রিমিং এ কোনো এক অদ্ভুত অজ্ঞাত কারণে রাজ্য সরকার রাজি হতে পারলো না, এবং সেই কারণে দেখো এই মুহূর্তে স্বাস্থ্য ভবনের সামনে যে রাস্তা সেই রাস্তার ছবিটা। লাগাতার রাত যত বাড়ছে ততই কিন্তু আন্দোলনের যে ঝাঁজ সেই ঝাঁজ আরও অনেকটাই তীব্রতর হচ্ছে। এবং লাইভ স্ট্রিমিংয়ের ক্ষেত্রে সমস্যা কী ছিল এই প্রশ্নটাই বোধহয় উত্তর খুঁজছেন প্রত্যেকে। আমার ভিডিওলিস্ট বিশ্বরূপকে নিয়ে তোমাকে একটু গোটা এলাকাটা যদি ঘুরিয়ে দেখাই, তাহলে কিন্তু দেখা যাবে যতদূর চোখ যাবে ততদূর আন্দোলনরত চিকিৎসকরা এবং একই সঙ্গে সাধারণ মানুষ, তারা কিন্তু এখানে ন্যায় বিচারের যে দাবি সেই দাবি নিয়ে রাস্তায় বসে রয়েছেন। এবং অবশ্যই কিন্তু বারবার করে একটাই প্রশ্ন যে রাজ্য সরকারের ঠিক কোন জায়গাতে এতটাই ভয়ের জায়গা যে কারণে লাইভ স্ট্রিমিংয়ে তারা রাজি হতে পারলেন না।
এবং অবশ্যই এখানে যারা রয়েছেন, আরিফ রয়েছে দেখতে পাচ্ছি, আরিফ একটু কথা বলবো। বলছি রাজ্য সরকারের এত ভয়টা কিসে বলতো? যে একটা লাইভ স্ট্রিমিং, তো একটা গাছের চারা উদ্বোধন করলেও তো লাইভ স্ট্রিমিং করেছে না সরকার, তাহলে তোমাদের সাথে বৈঠকের লাইভ স্ট্রিমিংয়ের সমস্যা কোথায়? আমরা তো এই জিনিসটাই বুঝতে পারছি না। আমরা যখন গেলাম নবান্নতে, আমাদের প্রতিনিধি যারাই ছিলাম, আমরা প্রথমেই যখন টেকনিক্যাল প্রসেসিং হচ্ছিল তখনই আমরা বললাম যে আমরা কিন্তু যে মেল করেছি সেই লেটারের মধ্যে লেখা আছে যে আমরা যে লাইভ স্ট্রিমিং, আমরা দুটো উদ্দেশ্যে বলেছিলাম যে এইটা আমাদের নিজেদের স্বতঃস্ফূর্ত দাবি যে আছে, তার সঙ্গে এখন আপামর জনসাধারণ ভারতবর্ষের তাদের দাবিটা সম্পৃক্ত হয়ে গেছে। বলছি নবান্ন সভাগর তো যন্তর মন্তর গণ নয় যে ভেতরে ঢুকে কি কথা হবে সেটা বাইরে বলা যাবে না, কি এমন গোপনীয় কথা সরকার বলতে চাইছিল তোমাদের? হুমকি, ভয় না? সেই জিনিসটাই তো আমরা বলেছিলাম যে সাধারণ মানুষ তাদের যে এই যে দাবি, আমাদের দাবির সাথে সম্পৃক্ত হয়ে পাঁচ দফা যে দাবি, সেই দাবির যে আলোচনা এবং সেই আলোচনা থেকে যেটা উঠে আসছে সেটা পরিষ্কারভাবে সবার সামনে ট্রান্সপারেন্টলি সবাই সেই জিনিসটা দেখুক। সেই জিনিসটা যে তাদের কাছে তারা যে কেন করতে চাইলেন না কোনো রকম সদুত্তর তারা কিন্তু দিতে পারেন একদম। এবং সদুত্তর তো সরকার দিতে পারলো না, কিন্তু তোমরা যারা বা সাধারণ মানুষ যারা আজকে ন্যায় বিচারের যে দাবিটা নিয়ে এই মুহূর্তে রাস্তায় দেখতে পাচ্ছি, হয়তো গোটা রাত ভর আরও বেশি মানুষ হয়তো রাস্তায় থাকবেন, এই ন্যায় বিচারটা কবে হবে? সরকারের এতটুকু সহানুভূতি বা সহমর্মিতাটা নেই কেন? আমরা যদি দ্রুত কাজে ফিরতে চাই তার জন্য দেখছেন আজকে 34 দিন আমরা রাস্তায় রয়েছি এবং এখানেই আজকে 3 দিন হতে চললো। সরকারের কাছে আমরা বলেছি যে অ্যাজ এ অভিভাবক মুখ্যমন্ত্রী যখনই ডেকেছেন আমরা গিয়েছি যাতে এই অবচল অবস্থা কাটুক এবং সরকারের এই যে স্বাস্থ্য বেহাল অবস্থা সেই অবস্থা পরিশোধিত হোক, সেটা অচল অবস্থা কাটুক এবং স্বাস্থ্যের পরিকাঠামো আরও ভালো হোক চাইছেন জুনিয়র ডাক্তাররা। কিন্তু মুখ্যমন্ত্রী কি চাইছেন সেটা কি স্পষ্ট? সেই প্রশ্নটাই তুলছেন তারা। এই ছবির দিকে অবশ্যই আমাদের নজর থাকবে ভাস্কর। আপাতত তোমায় ধন্যবাদ। জানেন দীর্ঘ এক মাস ধরে বাংলার খবর কি? গোটা দেশের এখন একটাই খবর, বিচার চায়, অভয়ার বিচার চায়। সেই দাবিতে যখন প্রত্যেকেই স্লোগান দিচ্ছেন, রাস্তায় বসে রয়েছেন, জুনিয়র ডাক্তাররা আন্দোলন করছেন, মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের সঙ্গে বৈঠকটাই হচ্ছে, কারণ লাইভ স্ট্রিমিং করা যাবে না। সেই বৈঠক যখন হচ্ছে না তখন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় বলছেন প্রয়োজনে পদত্যাগও করতে পারি। ওরা বিচার চায়, চেয়ার চায়। নবান্নের সাংবাদিক বৈঠকে মন্তব্য মুখ্যমন্ত্রী। আমি মানুষের স্বার্থে এমনকি নিজে পদত্যাগ করতেও রাজি আছি, আমার মুখ্যমন্ত্রী পদ চাই না। বিদ্রোহের দাবানল ছড়িয়ে পড়েছে। স্বাস্থ্য ভবন থেকে নবান্নের দুয়ারে প্রতিবাদের গর্জন। জুনিয়র ডাক্তার ও রাজ্য প্রশাসনের টানা পড়েন যখন তুঙ্গে, ঠিক তখনই সাংবাদিক বৈঠকে পদত্যাগে রাজি হওয়ার ঘোষণা মুখ্যমন্ত্রীর। ওরা বিচার চায় না, ওরা চায় চেয়ার। আমি মানুষের স্বার্থে এমনকি নিজে পদত্যাগ করতেও রাজি আছি, আমার মুখ্যমন্ত্রী পদ চাই না, কিন্তু আমি চাই মানুষ বিচার পাক আর সাধারণ মানুষ চিকিৎসা পাক। বিচারের দাবিতে দিন রাত এক করে ময়দানে জুনিয়র ডাক্তাররা। বিচার তো দুরস্ত, উল্টে তথ্য প্রমাণ লোপাটের অভিযোগ উঠেছে মমতার প্রশাসনের বিরুদ্ধে। এই আবহে মুখ্যমন্ত্রীর এই মন্তব্যে পাল্টা ধেয়ে এসেছে জুনিয়র ডাক্তারদের থেকেও। আমি এই বক্তব্যে এবং আমরা এই বক্তব্যে অত্যন্ত হতাশ, কারণ ওনার চেয়ারের দাবিতে তো আমরা এখানে আসিনি। আমরা এখানে সুস্পষ্টভাবে নিজেদের 5টা দফা দাবি নিয়ে এসেছিলাম, আমাদের বোনের বিচারের জন্য এসেছিলাম, কোনো রাজনৈতিক উদ্দেশ্য নিয়ে আসিনি। স্বাস্থ্য থেকে স্বরাষ্ট্র, মমতার দপ্তরেই দুর্নীতির পাহাড় প্রমাণ অভিযোগ। শীর্ষ পুলিশ কর্তা থেকে আমলাদের বদলির দাবি জোরালো হয়েছে। সেই অসন্তোষ কাটাতেই কি পদত্যাগ অস্ত্র ঢাল? রিপাবলিক বাংলা,